এই মুহূর্তে মই উপস্থিত আছো ধেমাজির গোগামুখ নাহরবাড়ির জাতীয় ক্ষেত্র আর মিসিং এই জাতীয় ক্ষেত্র আজি যেহেতু মিসিং বানো কেবাং যেহেতু মিসিং জনগোষ্ঠীর অন্যতম আসলে অভিভাবক সংগঠন আর এই সংগঠনটি যেহেতু 1924 সনের মাজুলি গেজেরাত 17 জুলাই প্রতিষ্ঠা লাভ করেছিল আর এই প্রতিষ্ঠা লাভ করা সংগঠনটে শতবর্ষত ভরি থলে আর গৌরবোজ্জ্বল শতবর্ষক লগত সংগতি রাখি ইতিমধ্যে পুয়া পতাকা উত্তোলন করা হয়েছে, পতাকা উত্তোলন করেছে ইয়ার মিসিং মানকবঙ্গর সভাপতি পরমানন্দ সাইঙিয়ার লগতে অন্যান্য যে জাতীয় সংগঠন আছে মিসিং ডিবি কেবাং, মিসিং আগং আগং কেবাং, টিএমপিকে, টিএমএমকে আর এমএমকে এই ছটাক সংগঠনের যেহেতু আজি ইয়াতে পতাকা উত্তোলন করা হয়েছে, সভাপতিসকলে পতাকা উত্তোলন করেছে আর বিশেষ প্রতিটো উপজাতির বিশেষ মিসিং জনগোষ্ঠীর যুম উপজাতি আছে সেই উপজাতি সমূহর লই একটা মুরংঘর নামত একটা খুঁটা থাকিব আর এই মুরংঘর ইতিমধ্যে লাই খুঁটা স্থাপন করা হয়েছে আর পরম্পরাগত যলকর যনগোষ্ঠীটির যে আসলে পরম্পরা আছে সেই পরম্পরা রক্ষা করে আজি ইয়াতে লাই খুঁটা স্থাপন করেছে যখন বিভিন্ন স্থানের গাম সকল আছে জাতীয় জনগোষ্ঠীর সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে মই ইয়ার দৃশ্য দেখাইছো ইয়া গোগামুখ নাহরবাড়ী রিগিরে গাম জাতীয় সমন্বয় ক্ষেত্র প্রায় 400 বিঘা ভূমি ইতিমধ্যে ইয়াতে এই স্থানত মুকলি করে লৈছে আর একটা কথা উল্লেখ করব যে শ্রী শ্রী পীতাম্বর দেবগোস্বামী আসলে সভাপতি আসন অলঙ্কৃত করা প্রথমজন সভাপতি আসন অলঙ্কৃত করে গেছিল আর তারপর একধারে কেবাজনও পুরোধা ব্যক্তি এই মিসিং বানো কেবাঙর সভাপতি আসন অলঙ্কৃত করেছে রজনীকান্ত বৰদলৈকে ধরে কেবাজনও আসলে খ্যাতনামা পুরোধা ব্যক্তি আসলে এই সভাপতি আসন অলঙ্কৃত করা মিসিং বানো কেবাঙর যেহেতু এই শতবর্ষক লো এটা এক উদুলু মিদুলি পরিবেশে বিরাজমান করেছে নাহরবাড়ির এই জাতীয় ক্ষেত্রত মই দৃশ্য দেখাইছো যে চাই এই গোটেই সমগ্র অঞ্চলটোর যে 400 বিঘা উর্বরা যে ভূমি সুবনখীর পারত এই জাতীয় ক্ষেত্র তৈরি করব বিচরা হয়েছে আর এই জাতীয় ক্ষেত্র হয়ে উঠার লগেলগে যুম জাতীয় সংগঠন এই জাতীয় সংগঠনে এক আসলে এক বিশ্ব দরবার প্রতিষ্ঠা করার সংকল্পরে এই দিকটা আগুয়ে লো যাওয়ার পরিকল্পনা করেছে মানে দৃশ্য দেখাইছো ইয়া ইতিমধ্যে লাই খুঁটা স্থাপনের দিকে আগবাড়িছে নেতৃবৃন্দ এ আপনাদের দেখিছে এক উদুলি পরিবেশে বিরাজমান করেছে এই নাহরবাড়ি জাতীয় ক্ষেত্রত আর এই জাতীয় ক্ষেত্রত ইতিমধ্যে যেহেতু মূল যে আসলে লাই বা মুরংঘর যে লাই খুঁটা এই লাই খুঁটা স্থাপন করেছে নেতৃবৃন্দই আর একটা কথা উল্লেখ করব যে মিসিং জনগোষ্ঠীটির বিভিন্ন স্থানত থাকা অন্য স্থানত থাকা যে মুরংঘর আছে সেই মুরংঘরতক পৃথক হব এই মুরংঘর আর সর্ববৃহৎ এক মুরংঘর হিসাবে পরিগণিত হব জাতীয় সমন্বয় যে জাতীয় ক্ষেত্রত যে থাকা এই মুরংঘরটো এক পৃথক হব আর বিশেষ যুম উপজাতি আছে সেই উপজাতি সমূহর নামত প্রতিটো উপজাতির বিশেষ বংশর প্রতিটো বংশর নামত এটা খুঁটা থাকিব আর এই মুরংঘর প্রতি আসলে দলে পেগু নরকে ধরি অন্যান্য প্রতিটো বংশর নামত এটা খুঁটা থাকিব আর একটা কথা উল্লেখ করব যে যে এই যে আসলে আজি যেহেতু শতবার্ষিকীর কার্যসূচী এই শতবার্ষিকীর কার্যসূচী এক উল্লেখনীয় দিন কারণ আজি দিনটোতেই যেহেতু এই সংগঠনটোর জন্ম লাভ করেছিল আর এই 100 বছর আপনাদের একটা বর্ণিল পরিক্রমা অতিক্রম করলে আজি আমি 3-4 দিনের কার্যসূচী আমি উদযাপন করি আর সেটা আয়োজন করি সেটা আমার নভেম্বর বা ডিসেম্বর হব এটা আমি দিনটা ঠিক করা নাই আমি এইকদিনের ভিতর আমি ঠিক করি আর তার 3-4 দিনের কার্যসূচী হব আজি তো এদিনিয়া কার্যসূচী আর এইটো রেগি রেগাম নামাকরণে একটা জাতীয় ক্ষেত্র আমি আজি শুভারম্ভ করেছো একটা বৃহৎ মানে মুরং নির্মাণের জড়িয়ে আর এই এই যে মুরং
সেই মৰংটোক আমি নামাকৰণ কৰিছোঁ ঐক্য শক্তি আৰু সংকল্প, মানে লেকৰ লেৰেক আৰু বিচনা। গতিকে এইটোৱে মিচিংসকলৰ শক্তিৰ বা ঐক্যৰ প্ৰতীক হিচাপে গণ্য কৰা হ'ব আৰু এক বৃহৎ এটা আমাৰ যিবিলাক বংশ আছে মিচিঙৰ বিভিন্ন বংশ আছে প্ৰতিটো বংশই মানে এডাল এডাল খুঁটা তেওঁলোকে দান কৰিব। ইয়াত চৰকাৰী পইচাৰে এইটো নিৰ্মাণ কৰা নহ'ব, বিভিন্ন ধৰণৰ দান বৰঙণিৰে এই মুৰং নিৰ্মাণ কৰা হ'ব বুলি আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ আৰু ৰাইজে আগবাঢ়ি আহিছে, ৰাইজে যথেষ্ট উৎসাহিত হৈছে আৰু তেওঁলোকে দান বৰঙণি দিয়াৰ কাৰণে তেওঁলোক প্ৰস্তুত হৈছে আৰু ইয়াক আমি ইয়াৰ যিটো আমাৰ যিটো যিটো আমাৰ পৰিকল্পনা এই পৰিকল্পনা এইকেইদিনৰ ভিতৰতে তৈয়াৰ কৰা হ'ব আৰু ইয়াতে বিভিন্ন আমাৰ কেন্দ্ৰীয় পুথিভঁৰাল হ'ব, কেন্দ্ৰীয় সাংস্কৃতিক আৰু বৌদ্ধিক প্ৰশিক্ষণ আৰু চৰ্চা কেন্দ্ৰ হ'ব আৰু ইয়াতে আমাৰ মিচিংসকলৰ জনজীৱনৰ সম্পৰ্কত যিবিলাক গছ লতা বন শাক আছে তাৰ এটা আমি ইয়াতে মানে এটা উদ্যান প্ৰতিষ্ঠা কৰোঁ। আজিও বহুতে গছ নিজে নিজে আনি ৰুইছে, ই মানে ধৰক আমাৰ আপোনালোকে জানে তাজি তাকুক ডেৰমি গুৰবান বা এনেকুৱা ধৰণৰ বহুতো শাক পাচলি আছে যিবিলাক বনৰীয়া শাক পাচলি আৰু মিচিংসকলৰ আঞ্জা হিচাপে তেওঁলোকে ব্যৱহাৰ কৰি আহিছে, তেনেধৰণৰ শাক পাচলিবিলাক ইয়াতে ৰোপণ কৰা হৈছে আৰু এটা উদ্যান গঢ়ি তোলাব আৰু ফল মূলৰ যিবিলাক থলুৱা ফল মূলৰ উদ্যান গঢ়ি তোলাব আৰু থলুৱা যিবিলাক গছ লতা আছে তেওঁলোকে গছ লতা উদ্যান সৃষ্টি কৰা হ'ব আৰু ইয়াতে আৰু এটা পৰিকল্পনা আমি লৈছোঁ থলুৱা মাছৰ সংৰক্ষণ আৰু প্ৰজনন এটা কাৰ্য এটা লোৱা হৈছে আৰু এটা অৰ্কিড পাৰ্ক হ'ব আৰু বৰ্ষ হৈছে পৰিকাঠামো ইতিমধ্যে সাজু কৰি লৈছে সভাপতি ডাঙৰীয়ে কৈছে। আপোনালোকে অন্যান্য আপোনালোকৰ যিটো ভাতৃ সংগঠন আছে ভাতৃ সংগঠন কেনেধৰণে এই ৰিগিৰে কামক বিশ্ব দৰবাৰ প্ৰতিষ্ঠা কৰাৰ পৰিকল্পনা কৰিছে? আমি মিচিং জাতীয় সংগঠন টি এম পি কে এম এম কে টি এম এম কে দীৰ্বিকাবাং আগম কাবাং একেলগে আমি যিটো জাতীয় ক্ষেত্ৰ প্ৰতিষ্ঠাৰ কাৰণে যিটো বান একাবাং সংকল্প লৈছোঁ এই সংকল্পৰ ক্ষেত্ৰত তেওঁলোকে সহায় সহযোগিতা আগবঢ়াইছে আৰু সক্ৰিয়ভাৱে আগবাঢ়ি যোৱাৰ আমি সংকল্প লৈছোঁ আৰু আমি বিশ্বত মিচিং জনগোষ্ঠীক অন্যতম এক সংস্কৃতিবান শিক্ষিত গুণসম্পন্ন ভাতৃত্ববোধেৰে বিশ্বক নেতৃত্ব দিব পৰা এটা শক্তিশালী জনগোষ্ঠী হিচাপে প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে সংকল্প লৈ আমি আগবাঢ়িছোঁ আৰু ইতিমধ্যে ইয়াৰ ৰূপৰেখা আমি প্ৰস্তুত কৰিছোঁ, সভাপতি ডাঙৰীয়ে আপোনালোকক অৱগত কৰিছে। এইবিলাক সকলোবিলাক ক্ষেত্ৰত আমি এক মানে স্বতন্ত্ৰভাৱে এটা ইয়াত বিশেষকৈ পৰ্যটক ক্ষেত্ৰ হিচাপেও আমি প্ৰতিষ্ঠা কৰি বিশ্বৰ বিভিন্ন মানে দেশৰ পৰা অহা পৰ্যটকসকলকো আকৰ্ষণ কেন্দ্ৰবিন্দু হিচাপে আমি প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰিছোঁ। আৰু বিশেষকৈ ইয়াত আমি মুৰং বনাম, প্ৰায় 20 ফুট প্লেটফৰ্ম বনাই তাৰ ওপৰত আমি এটা মুৰং বনোৱাৰ সংকল্প লৈছোঁ, যিটো মুৰং অন্যতম আৰু শক্তিশালী আমাৰ এই জনগোষ্ঠীটোৰ মানে পৰিচয় এই মুৰঙৰ জৰিয়তে বহন হ'ব। হয়, নিশ্চিতভাৱে পৰিকাঠামো সাজু কৰি তোলা হৈছে আৰু সৰ্বাংগ সুন্দৰ ৰূপত এই জাতীয় ক্ষেত্ৰক তেওঁলোকে প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰিছে বিশ্ব দৰবাৰ, যাতে মিচিং জনগোষ্ঠীটো যাতে জিলিকি থাকে, ফলে ফুলে জাতিষ্কাৰ হোৱা এই জাতীয় সমন্বয়ৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যি ৰূপৰেখা ইতিমধ্যে তেওঁলোকে সাজু কৰি তুলিছে। নিশ্চিতভাৱে এই জাতীয় ক্ষেত্ৰ মিচিং বানুকাবাঙৰ যি হতবাসীক লৈ আজি দিনযোৰা কাৰ্যসূচী, এই কাৰ্যসূচী শুভাৰম্ভ কৰা হৈছে। অনাগত দিনত ইয়াৰ এক এই ভূমিখাল যি 400 বিঘা ভূমি, এই 400 বিঘা ভূমিত এক নতুন ৰূপ পাব আৰু মিচিং বানুকাবাঙৰ এই হতবাসীকে আগন্তুক দিনক জাতিটোৰ উত্তৰণৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যিসমূহ জাতি জনগোষ্ঠীয় সংগঠন, জাতীয় জনগোষ্ঠীয় যিসমূহ সংগঠন আছে, সেই সংগঠনসমূহে ইয়াত আচলতে নিজৰ দায়িত্ব বহন কৰিব আৰু তেওঁলোকৰ জাতিটোক আগুৱাই লৈ যাবলৈ প্ৰতিজন তেওঁলোকৰ কৰ্মকৰ্তা সাজু হৈছে।